এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা। বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চল কাকড়াছড়ি ও চট্টগ্রাম জেলার এ নদী প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। বাংলাদেশের ছোট বড় প্রায় 800 নদীর মধ্যে দেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের কাকড়াছড়ি ও চট্টগ্রাম জেলার ছোট্ট একটি নদী হালদা। নদীটির দৈর্ঘ্য 106 কিলোমিটার, গড় প্রস্থ 134 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। হালদা পরিচিত নম্বর পূর্ব পাহাড়ি অঞ্চলের 16 নং নদী। নামে গুণে অনন্য হালদা স্বর্ণাথিত কাল থেকেই রুই, কাতলা, মৃগেল ও কালিবাস ডিম ছেড়ে আসছে। তথ্য উপাত্ত অনুযায়ী নদী থেকে পোনা আহরণের নজির থাকলেও হালদা ছাড়া বিশ্বের আর কোনো নদীতে ডিম আহরণের নজির নেই। প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি হালদা নদী, বিশ্বের একমাত্র জোয়ারভাটার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। হালদার উৎপত্তি স্থল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলি ইউনিয়নের পাহাড়ি গ্রাম সালদা থেকে। সালদার পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ছড়া সালদা থেকে নামকরণ হয় হালদা। হালদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কাকড়াছড়ি পার্বত্য জেলার বাটনাতলি পাহাড় হতে উৎপন্ন হয়ে মানিকছড়ি, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, হাটহাজারি ও রাউঝান উপজেলার বেথর দিয়ে প্রবাহিত হয়ে বুড়িশ্বরের নিকট কর্ণফুলী নদীতে পতিত হয়েছে। হালদার প্রধান উপনদী ধুরং খুবই করস্রোতা। এটি পার্বত্য এলাকার পাকশ মিমুরা রেঞ্জ থেকে বের হয়ে পূর্ব দিকে হালদা নদীর প্রায় সমান্তরালে সমগ্র ফটিকছড়ি উপজেলা ঘুরে পূর্বদলাই নামক স্থানে হালদা নদীর সঙ্গে মিলিত হয়েছে।